করোনা ভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে সরকারি স্কুলগুলোর সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে এই পরিস্থিতিতে পনেরোই ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ফর্ম বিতরণ শুরু হচ্ছে ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে লটারি পরিচালনা করা হবে শিক্ষার্থীরা আবেদনের সময় পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষার্থীদের একশো টাকা আবেদন ফি দিতে হবে টেলিটকের মাধ্যমে এস করে ফি জমা দিতে হবে সফটওয়্যার ব্যবহার করে ত্রিশে ডিসেম্বর একদিনেই সবকটি সরকারি স্কুলে লটারি অনুষ্ঠিত হবে এরপর নির্বাচিত বিদ্যালয় ভর্তি হবেন শিক্ষার্থীরা ঢাকার বাইরে সরকারি বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এদিকে করোনা মহামারীতে সরকারি বেসরকারি স্কুলের ভর্তির আবেদন ফি কমিয়েছে সরকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একশো টাকার পরিবর্তে একশো টাকা এবং বেসরকারি বিদ্যালয়গুলোতে দুইশো টাকার জায়গায় একশো টাকা করা হয়েছে করোনার সময়ে বিপুল সংখ্যক অভিভাবকের আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়েছে এছাড়া বছর ভর্তি পরীক্ষাও নেওয়া হচ্ছে না এতে ভর্তি সংক্রান্ত ব্যয়ও কমবে এসব বিবেচনায় ভর্তি ফর্মের মূল্য কমিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর আগে গত পঁচিশে নভেম্বর লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি